ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা রায় ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো সবাইকে গুড ইভিনিং। আজকে হলো রথযাত্রা, তো আমরাও আজকে রথ দেখতে যাচ্ছি। আর তোমরা আজকে দিনে কোথায় কী করছো না অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে হলো সোজা রথ আর কি, আর যেটা 7 দিন পরে হয় ওটা উল্টো রথ। তো চলো আমরা সেখানে যাওয়া যাক। তো দেখতে থাকো কোথায় কী যাচ্ছি না যাচ্ছি, তোমাদের আপডেট দিচ্ছি। সো গাইজ, এটা আমাদের হলো মধ্যম গ্রামের রথ। এখানে প্রত্যেক বছর বড় এত বড় রথে করে প্রভু জগন্নাথ দেবের মানে রথযাত্রা করা হয়। তো এখানে প্রচুর প্রচুর মানুষ আসে, এখানে সব ভক্তরা আসে। সবাই এখানে কলা, পানপাতা, কেউ শশা, কেউ অন্য কত রকমের কিছু দিয়ে তাকে পুজো দিচ্ছে। বাট আমি এটাকে প্রথম দেখছি রথযাত্রা, আগেও দেখেছি বাট ফোনে দেখেছি, হয়তো ছোটো ছোটো পাড়াতে বেরিয়েছিলো সেইরকম দেখেছি। আর বিয়ের মানে এই প্রথম আমি ফার্স্ট দেখছি এখানে এত বড় রথযাত্রা। সো সেখান থেকে আমি চলে এসেছি। আমাদের পাশে বেরিয়ে একটা দিদি থাকে, সেই দিদির কাজ যেখানে কাজ করে সেই দাদাটা রথ নিতে গেছিলো পুরীতে জয় জগন্নাথকে নিতে গেছিলো। তা দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর করে রথটিকে সাজানো হয়েছে। আর এখানে প্রভু জগন্নাথের প্রসাদ দিচ্ছে, বাতাসা সবাইকে দিচ্ছে। এখানে যত মানে মানুষ আছে আর কি, সবাইকে একটা করে বাতাসা দিয়ে প্রসাদ দিচ্ছে তাকে সবাইকে। সো এখানে দেখতে হচ্ছে আমাদের রথ এখান থেকে মানে টানছে সবাই। সে কত বড় হয়ে রথ এটা দেখতে পাচ্ছে এখানে। সো গাইজ, দেখতে হচ্ছে আমরা এখনো হাঁটছি সবাই। কত সুন্দর লাগছে, দিনে যে যাচ্ছে সেই একটু রথের দড়ি, যে দড়িটা থাকে সেই দড়িটা টেনে যাচ্ছে, কারণ রথে জয় জগন্নাথকে তার মাসি বাড়িতে নিয়ে যাবে। ওই জন্য আজকের দিন সে যায় মাসি বাড়িতে, মায়ের বাড়ি যায় না। সো ওই জন্য মাসি বাড়িতে যাবে বলে, তো ওই জন্য জয় জগন্নাথ সুভদ্রা বলরামকে তাদের মাসি বাড়ি দিয়ে আসতে যাচ্ছে ওখানে। সো যে রাস্তা যেখান থেকে যাচ্ছে ওখানে গঙ্গা জলের ফোঁটা মানে ছিটা আর কি, আর তার আগে মানে রাস্তা ঝাড় দিতে হয়, পরিষ্কার করে দিতে হয়। এখানে দেখতে পাচ্ছি সবাইকে বাতাসা দিচ্ছে দিদিটা। সো দেখতে পাচ্ছ এখানে আমরা এখন কোথায় যাচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকুন। আরও আগে চলে এসেছি, সবাই বলছে হরে কৃষ্ণ গান গাইছে, ওই জন্য আমিও বলছি জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়। সবাই জয় জগন্নাথের বলছে বলে আমিও দিচ্ছি। সো দেখতে পাচ্ছ দেখতে দেখতে অনেকটা পথ এসে গেছি আমরা। আর এর মাসি এসেছিলো একদম পুরো 7.5 নম্বর গেটে, আমাদের 6 নম্বর গেটেতে 7.5 নম্বর গেট পর্যন্ত এসেছিলো, 7 নম্বর গেট পর্যন্ত। সো এই যে মধুদি আর আমি সবাই প্রসাদ দিচ্ছে, আর মধুদিও দিচ্ছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ জয় জগন্নাথকে এখানে একটু দাঁড় করিয়েছে, সবাই এখানে ভিড় হয়ে গেছিলো আর কি, ঠিক করছিলো রাস্তায়, মানে অনেক ভিড় ছিল আজকে, কারণ রাস্তায় গাড়ি ঘোড়াও চলছে আর আমাদের লোকজনও রয়েছে, কোথাও কোথাও যদি লেগে যায় ওই জিনিসগুলো একটু মেনটেন করে চলতে হয়। এত বড় একটা জিনিস মানে রথ নিয়ে যাচ্ছে আর কি, কোনো অসুবিধা যাতে না হয়। তো দেখতে দেখতে পাচ্ছি আমরা দেখতে হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটাই পথ জয় জগন্নাথকে নিয়ে। সো গাইস, তোমাদের যেটা বললাম দেখতে পাচ্ছ ঝাঁটাতে ঝাড় দিচ্ছে প্রথমে, তারপরে আমরা আসছি, তারপরে গঙ্গা জল ছুটে দিয়ে তখন জয় জগন্নাথ আসছে তার পিছনে পিছনে। সো গাইস, তোমরাও দেখে নাও, দেখতে পাচ্ছ কত বড় রথ, এটা নিয়ে আসতে কত কষ্ট হয়েছে, যে প্রথম থাকে সেই আর একটু বেশি টানে। তো দেখতে পাচ্ছ একটা এক সাইড আমাদের একটা দুর্ঘটনা ঘটেছে এখানে। তো যে চাকাটা থাকে একটা সাইডের চাকা ভেঙে গেছে প্রথমের, ওই জন্য নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে। এই দাদাটার তো কেটেই গেছিলো, এই যে নীল জামা পরাটা দাদাটা। এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে যাতে জয় জগন্নাথকে বরণ করবেন বলে, এখানে সবাই পাড়া দিয়ে দেখতে এসছে। এখানে এক সাইড করছে এখানে, ভিতরে এত লাইট হয়ে রয়েছে ওই জন্য পুরো মানে সেটা জ্বলে যাচ্ছে। জয় জগন্নাথের ফটোটা ভালো করে দেখতে পাচ্ছেন না আপনারা, মানে এবার দেখুন কত সুন্দর হয়েছে পুরো জয় জগন্নাথের সেটা।
ঠাকুর রথ সাজিয়েছে, এখন এনাকে বরণ করবে। ওপরে গোপাল বসিয়ে রেখেছে, গোপালকেও নিয়ে এসেছে সাথে করে। জয় জগন্নাথ আর গোপাল দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে এখানে এসে। আর দেখবেন এখানে মানে ঠাকুরের ইসেতে মানে মন্দির বলো আর তোমরা কোনো এরকম ধরনের আনন্দের জায়গায় বলো, মনটা কোনো রকম মানে বাইরের কোনো টেনশন নেই, এখানে অনেক শান্তি আছে। এখন দেখতে হচ্ছে এখানে বরণ করে নিচ্ছে গোপালকে, আর এরপর জয় জগন্নাথকে করবে। এই সাইড দিয়ে জয় জগন্নাথকে বেঁধে রেখেছিল বলে এখন এইখানে খুলবে আর কি, খুলে এখানে ওনাকে ঘরেও তুলতে হবে, ওই জন্য এখানে ওনাকে খুলতে হচ্ছে, এখানে বরণ করে নেবেন প্রভু জগন্নাথকে। দেখতে পাচ্ছেন সবাইকে বরণ করছে আর কি। তো এখানে দুবো যা দিতে হয় তাই দিয়ে বরণ করছে এখানে। আর এখানে মানে মালাটা পরাতে পেরেছিল না, কারণ অনেকটা দূর হয়ে গেছিলো, উনি হাত পাচ্ছিল না, ওই জন্য মালা সব ওইখানে দিয়ে দিচ্ছে। আর এখানে দিয়ে দিচ্ছে সবাই মানে সবাইকে জয় জগন্নাথের প্রভুর সব জামা কাপড় এখানে তুলছে জয় জগন্নাথকে, এখন এই থালার পরে দেবে। এখানে জয় জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এই থালায়, বড় কত বড় থালা এখানে নিয়ে চলে যাবে উপরে, আর গোপালকে কোলে কোলে নিয়ে যাবে, আমার মানে যে দাদা ছিল সেই দাদাটা নিয়ে যাবে গোপালকে উপরে রয়েছে। সবাই যেখানে গোপাল সোনাকে নিয়ে নিয়েছে, এখন মানে মাসি উপরে চলে নিয়ে যাবে, উপরে নিয়ে গিয়ে জয় জগন্নাথ আর প্রভু ওখানে অনেক ঠাকুর আছে সেখানে ওখানে। তো গাইজ এখানে প্রভু জগন্নাথকে কত সুন্দর লাগছে, এখানে প্রভু জগন্নাথ ছাড়া আরও অনেক ঠাকুর আছে, দেখতে হচ্ছে মা কালী, মা তারা, জগন্নাথ মানে জগন্নাথ ঠাকুর তো এখন আছেই, অ্যান্ড রাধা কৃষ্ণ, গোপাল, সরস্বতী, গুরুদেব আর লক্ষ্মী ঠাকুরও আছে এখানে, ভোলেনাথও আছে, ওদেরকে দেখাচ্ছি দাঁড়াও সব ঠাকুরগুলো। এখানে গোপালকে বসাচ্ছে ঠিক করে, দেখতে হচ্ছে এখানে কত সব ঠাকুরগুলো রয়েছে, আর এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর প্রসাদ সবাই বসে এখন খাচ্ছে, অনেক দূরের থেকে এসেছিলো সবাই খিদে পেয়ে গেছে, রাত্রির কমসে কম 11:30 বেজে গেছিলো, এখানে মধু দিয়ে আর আমি বসে আছি। সো গাইজ আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অল্পে সেট করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।